নদী দখল মুক্ত করতে প্রতিটি জেলায় কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় নদী থেকে বালু উত্তোলনের প্রক্রিয়া বন্ধ সহ প্লাস্টিক পলিথিন ব্যাগ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি তারা আগামী দুই মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখল মুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। আমরা পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে একটা প্রক্রিয়া শুরু করেছি আপনারা সেই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন সম্পৃক্ত হবার কিছু উপায় আছে আপনাদের অফিসে দপ্তরে কিংবা বাসায় আইন করে নিষিদ্ধ পলিথিন ব্যাগার রাখবেন না